আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছো, তোমাদের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে 21/5/2023। তো তোমাদের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই ক্লাসে শেখাবো। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। ভিডিওটা ভালো লাগলে বা ক্লাসটা ভালো লাগলে ডাউনলোড করে নিবে। বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, স্ক্রিনশট মারতে পারবে না বেশি, তারপরে মারা যাবে, সমস্যা নাই। তোমাদের জন্য সেভাবেই তৈরি করেছি, লেখাগুলোকে অনেক বড় করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো বন্ধুরা, চলে আসি মূল আলোচনায়। আমাদের এক নম্বর প্রশ্ন হলো, এই যে পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা একটু ফলো করো সবাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটাকে একটু করে দেই, বক্স করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হলো আমাদের প্রশ্ন, পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তর, বায়ুমণ্ডলীয় চাপে কোনো পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। আমি আবারও বলতেছি, জলীয় বায়ুমণ্ডলীয় চাপে কোনো পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, সার্বজনীন দ্রাবক কাকে বলে? সার্বজনীন দ্রাবক কাকে বলে? প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেসব দ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সার্বজনীন দ্রাবক বলে। যেমন পানি, এখানে দ্রবীভূত বলতে গলানোকে বোঝানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে, গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝায়? প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে উত্তরটা বুঝে দিচ্ছি। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি ও জলীয় বাষ্প গ্রিন হাউসের মতো কাজ করে। এসব গ্যাস সূর্যের তাপ বিক্রিয়ে তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা না দিলেও পৃথিবী থেকে বিকিরিত হয়ে চলে যেতে বাধা দেয়, এই জন্য এসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। তার মানে এই যে মনে করো, সাপোজ এই পৃথিবীর মধ্যে যে এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, সিএফসি, জলীয় বাষ্প রয়েছে, এগুলো গ্রিন হাউসের মতো কাজ করে, ঠিক আছে? এসব গ্যাস কী করে, এই যে সূর্য আছে না, সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো প্রকারের বাধা দেয় না। মনে করো সূর্যের তাপ এই যে আসতেছে, কোনো প্রকারের বাধা দিবে না, কিন্তু এই পৃথিবী থেকে সূর্যের মানে কী বলে, বিকৃত হয়ে চলে যেতে, মানে কী বলে, আমাদের যে তাপ পৃথিবীতে রয়েছে সেটা কিন্তু তোমার চলে যেতে দেয় না, বিকৃত হয়ে চলে যেতে দেয় না, এই জন্য এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, এরপর আমরা পড়ব আর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, বিশুদ্ধ পানির পিএইচ কত? বন্ধুরা, বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7, এটা তোমরা মনে রাখবে। এরপরের প্রশ্ন, আচ্ছা প্রশ্নটাকে এই করে দেই, গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে, মানে গলে যাওয়াকে বোঝায়। মনে করো তুমি একটি আইসক্রিম নিয়ে আসলে, তো সেই আইসক্রিমটা যে তাপমাত্রাতে গলে যাওয়ার কথা ওই তাপমাত্রাটাকেই বলা হয় হচ্ছে কি, গলনাঙ্ক। যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তো আমরা এখন, আমরা তো আইসক্রিমের উদাহরণ দিলাম বন্ধুরা, এটা আইসক্রিমের উদাহরণ না দিয়ে যদি আমরা সাপোজ একটা লোহার কথা বলি, একটা লোহা, সাপোজ একটা বড় লোহা, সেই লোহা যদি আমরা কী করি, মনে করো প্রচুর গরম করি, গরম করার পর দেখবে এক সময় হয়তো সেটা কী হয়ে যাবে, ঘুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে না, মানে
ওই পদার্থের মানে ওই যে মানে গলে যাওয়ার যে মাত্রাটা রয়েছে, যে পর্যায়ে গেলে গলে যাবে, ওটা হচ্ছে গলনাঙ্ক। তাই জন্য বলা হয় যে তাপমাত্রা একটি কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এরপর মরা নদী কাকে বলে? বন্ধুরা, যেসব নদীতে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী অক্সিজেন স্বল্পতার কারণে মারা যায়, এই অবস্থা যদি বেশি দিন চলতে থাকে তাহলে ওইসব নদী প্রাণশূন্য হবে, ওইসব নদীকে মরা নদী বলে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর পরের প্রশ্ন আমাদের রয়েছে, গলনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের রূপান্তর যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়, এখানে একটু ঠিক করে দিচ্ছি, তো এখানে ঠিক করে দিয়েছি, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থ মানে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তো বন্ধুরা, এখানে আমার তাহলে গলনাঙ্ক কাকে বলে শেষ হচ্ছে। এরপর পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক 100°C। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হলো 100°C। তোমরা এই যে এইভাবে এটা এটা দিতে পারবে, দেখা দিচ্ছি এই যে একটা এরকম চিহ্ন আছে, তো আমি দিয়ে দিতেছি এটাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, দিয়ে দিয়েছি পানির স্ফুটনাঙ্ক 100°C। এরপর ইলিশ মাছ কেন নদীতে আসে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে। ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ প্রজননের সময় মিঠা পানিতে আসে, কারণ হলো সমুদ্রের প্রাণীতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ডিমকে নষ্ট করে ফেলে, বলে ওই ডিম থেকে আর পোনা এখানে আর হবে আর পোনা মাছ তৈরি হবে না। তাই প্রকৃতির নিয়মে নিয়ম তাই প্রকৃতির নিয়মে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে, এখানে নিয়মে হবে, ঠিক করে দিয়েছি আমি, ওকে ঠিক করে দিয়েছি। বন্ধুরা, এরপরে প্রশ্ন, আর্সেনিক কি? উত্তর, আর্সেনিক কোনো রোগ জীবাণু নয়, এটি একটি বিষাক্ত পদার্থ, আর্সেনিক দ্বারা পানি দূষিত হয়। উত্তরগুলো সবাই ভালো করে মনে রাখবে। বৈশ্বিক উষ্ণতা কি? বিজ্ঞানীরা পরিমাপ করে দেখেছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে। ব্লিচিং পাউডারের সংকেত কি? ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCICI। সংকেতটা তোমরা একটু ভালো করে বুঝবে। এরপর দুটি জলজ উদ্ভিদের নাম লেখো। দুটি জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা ও ক্ষুদিপানা। কচুরিপানা ও ক্ষুদিপানা। শিক্ষার্থী বন্ধুরা, মানবদেহে পানির পরিমাণ কত? মানবদেহে পানির পরিমাণ হচ্ছে 60-75%। মোট পানির শতাংশ কত শতাংশ লবণাক্ত? মোট 97% হলো লবণাক্ত পানি। মোট পানির 97% হলো লবণাক্ত পানি। নৌযান, এখানে নৌযান হবে। নৌযান কীভাবে পানি দূষিত দূষণ করে? তো বন্ধুরা, নৌযান পানি দূষণের অন্যতম কারণ। নৌ যেমন নৌকা, লঞ্চ স্টিমার, জাহাজ থেকে ফেলা মলমূত্র ও তেল জাতীয় পদার্থের মাধ্যমে নদ নদী ও সমুদ্রের পানি দূষিত হয়। লঞ্চ স্টিমার ও জাহাজ থেকে ফেলা বজ্রে নানা রকম রোগ জীবাণু থাকে যা জীব বৈচিত্র্য ধ্বংস করে। শাকসবজিতে শতকরা কত ভাগ পানি থাকে? তো শাকসবজিতে শতকরা 60-90% পানি থাকে। পরিস্রাবণ কি? পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। ঢাকা শহরে দৈনিক কত পরিমাণ মানে কী পরিমাণ বজ্র উৎপন্ন হয়? ঢাকা শহরে এখানে শহরে হবে ঢাকা শহরে দৈনিক প্রায় 500 মেট্রিক টন বজ্র উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার ক্লাসটা শেষ হচ্ছে। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তোমরা দেখতে পারছো তোমাদের জন্য কিন্তু অনেক লিখতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবে, আরও তোমাদের জন্য পড়া বানাচ্ছি, বানাবো ইনশাল্লাহ। সবাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।